বর্তমান বিশ্বে আলোচনার অন্যতম একটি বিষয় হচ্ছে ইলুমিনাটি। ইলুমিনাটি নিয়ে মানুষের মনে জল্পনা কল্পনার শেষ নেই। মানব মস্তিষ্কে এর এতটাই প্রভাব পড়েছে যে কোনো কিছুকে বর্তমানে ইলুমিনাটি করে দেয়া হচ্ছে। অনেকের মতে ইলুমিনাটি হচ্ছে এমন একটি গুপ্ত সংস্থা যারা শয়তানের উপাসক, যারা চায় পৃথিবীতে শয়তান নেমে আসুক এবং পৃথিবী শাসন করুক। আর অনেকের মতে ইলুমিনাটি হচ্ছে নতুন বিশ্ব গঠনের সহায়ক। ইলুমিনাটি নিয়ে কৌতূহলী মানুষদের মনে সবকিছু ধোঁয়াশা হয়ে গেছে, তাই আমরা অ্যানাদার আপডেটের এই পর্বে ইলুমিনাটি নিয়ে আলোচনা করব। দর্শকদের কাছে সম্পূর্ণ বিষয়টি সহজ করে তোলার জন্য আমরা অ্যানাদার আপডেট থেকে তিনটি ভিডিও ইলুমিনাটি নিয়ে বানাবো, যা অ্যানাদার আপডেটের প্লেলিস্টে পেয়ে যাবেন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। ইলুমিনাটি প্রথম যাত্রা শুরু করে 1776 সালে বাভেরিয়ান ইলুমিনাটি নামে। ইলুমিনাটি একটি গোপন সংস্থা যা অ্যাডাম ওয়াইজহাব নামে একজন ব্যক্তি জার্মানিতে শুরু করেন। তিনি একটি ইউনিভার্সিটির ফিলোসফির প্রফেসর ছিলেন। সেই সময় মানুষদের একটি ধারণা ছিল যে শিক্ষকের পুত্র আবার শিক্ষক হয়েই জন্মগ্রহণ করবে, অর্থাৎ শিক্ষকের পূর্বপুরুষদের মতো প্রকৃত জ্ঞান নিয়েই তারা জন্মগ্রহণ করবে এবং মানুষকে জ্ঞান প্রদান করবে। কিন্তু অ্যাডাম ওয়াইজহাব একটি সাধারণ পরিবারের ছেলে ছিলেন, অর্থাৎ তিনি নর্মাল ফ্যামিলি থেকে বিলং করতেন। তার কোনো পূর্বপুরুষ বিগত প্রজন্মে কোনো প্রফেসর কিংবা জ্ঞানদাতা ছিলেন না, তাই অনেকেই মনে করতেন অ্যাডাম ওয়াইজহাব একটি সাধারণ মানুষ, তার পক্ষে এত জ্ঞান সংগ্রহ করা সম্ভব না। একদম প্রথম দিকে ইলুমিনাটির জন্ম হয় সমাজ থেকে কুসংস্কার এবং উন্নতির পথে বাধা হওয়ার কারণগুলো কমানোর জন্য। আমাদের মধ্যে অনেকেই হয়তো চিন্তা করে থাকি বিড়াল রাস্তা কাটলে সেই রাস্তাটি অশুভ হয়ে যায়, অনেকে আবার এও বলি এইটা শুভ ওইটা অশুভ। এই সকল চিন্তাগুলোর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। এই সকল কুসংস্কারগুলো সমাজ থেকে দূর করে সমাজকে উন্নত করার জন্য এই ইলুমিনাটির সৃষ্ট হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে ইলুমিনাটি নিজেদের নাম বদল করতে শুরু করে। কিন্তু কেন এরা নাম বদল করতে শুরু করে? আসলে 1785 সালে এই ইলুমিনাটিকে বেআইনি ঘোষণা করে দেওয়া হয়, অর্থাৎ আপনি যদি ইলুমিনাটিতে যুক্ত হন তবে আপনার মৃত্যুদণ্ড হবে। ইলুমিনাটিকে সেই সময় বেআইনি করে দেওয়া হয়। এর অন্যতম কারণ হচ্ছে মানুষ যদি অন্ধবিশ্বাস থেকে সরে আসে এবং আলোর পথে চলে আসে তবে এই সরকারের ক্ষমতাচ্যুত হতে পারে কিংবা নিজেরাই সরকার গঠন করতে পারে। আসলে এই সকল ভয়েই ইলুমিনাটিকে বেআইনি ঘোষণা করা হয়। তবে বেআইনি ঘোষণা করার পরও ইলুমিনাটি থামেনি। এটি 1885 সালের পর থেকে একটি গুপ্ত সংস্থা হয়ে যায়। বেভেরিয়ান ইলুমিনাটি ইল্লিগাল একটি সংগঠন থাকায় এর ব্যাপারে কথা বলাই ইল্লিগাল ছিল, তাই এরা বিভিন্ন নামে ছোট ছোটভাবে ভাগ হতে থাকে। তাদের প্রায়ই গুপ্ত আকারে মিটিং হতো এবং এদের নিজস্ব বইও ছিল। এরা মানুষকে জ্ঞান বিতরণ করে বেড়াতো। এই পর্যন্ত সকল কিছু ঠিকই ছিল, এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যেতে শুরু করে। এই সংস্থাটিও আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। তারপর খুব পাওয়ারফুল লোকেরা এই সংস্থাটি চালাতে থাকে। যেহেতু ইলুমিনাটি ইল্লিগাল, তার উপর গুপ্ত সংস্থা, তারা ইলুমিনাটির নামে যা খুশি তাই চালাতে থাকে। তারপর ধীরে ধীরে তারা এই সম্পূর্ণ সংস্থাটিকেই হাইজ্যাক করে ফেলে। সংস্থাটি তাদের লোক দিয়েই ভরে যায়। ইলুমিনাটি প্রথম দিকে একদমই খারাপ ছিল না, কিন্তু ধীরে ধীরে একে খারাপ তৈরি করা হয়। আসলে এই সংস্থাটির মাধ্যমে কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছিল, তারাই এটিকে খারাপ করে ফেলে। পৃথিবীতে যারা আগের থেকেই শয়তানের উপাসক, তাদের একটি গুপ্ত সংস্থার দরকার ছিল তাদের এই বিষয়টি বর্ধিত করার জন্য। আর তার জন্য ইলুমিনাটির মতো একটি গুপ্ত সংস্থা যেখানে জ্ঞানীগুণী মানুষের অভাব নেই, এর চেয়ে ভালো জায়গা আর খুঁজে পায়নি তারা। তারা ইলুমিনাটিকে মূলত চেঞ্জ করে দেয়। আপনারা জানলে অবাক হবেন, ইলুমিনাটির যে বর্তমান সাইন ট্রায়াঙ্গেল তা কখনো ইলুমিনাটির সাইন ছিল না। ইলুমিনাটির সাইন ছিল দ্য অয়েল অফ মিনার্ভা, একটি পেঁচার চিহ্ন আপনি ভাবতে পারেন। আর ইলুমিনাটির বর্তমান সাইন হচ্ছে দ্য অল সিন আই, অর্থাৎ যে চোখ সব কিছু দেখে। এমনকি এই চোখকে শয়তানের চোখ বলে বলা হয়। বর্তমানের ইলুমিনাটির সঙ্গে অতীতের যে ইলুমিনাটি ছিল তার কোনো সম্পর্কই নেই। বর্তমান ইলুমিনাটি যারা চালাচ্ছেন তারা হচ্ছে এই পৃথিবীর স্বনামধন্য পাওয়ারফুল ব্যক্তিগণ। আর ইলুমিনাটিতে তাদেরই আনা হয় যারা অনেক পপুলার, অর্থাৎ যাদের দ্বারা যে কোনো সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করা সহজ হবে। ইলুমিনাটির নানা রকম তত্ত্ব রয়েছে, তার মধ্যে একটি তত্ত্ব হচ্ছে এই পৃথিবীতে তারা একটি নতুন বিশ্ব গঠন করতে চায় যেখানে কোনো মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। আসলে এটি একটি চরম মিথ্যা কথা। নানা রকম ত্রুটিপূর্ণ তত্ত্ব দিয়ে এরা মানুষকে শয়তানের পথে নিয়ে যেতে চাইছে। এর চরম উদাহরণ হচ্ছে সমকামিতাকে গ্রহণযোগ্যতা দেয়া। এর মধ্যে অনেকেরই দাবি হতে পারে যে সমকামিতা জন্মগত, কিন্তু ধর্ম এবং বিজ্ঞান বলে পৃথিবীতে জন্মগ্রহণকার প্রত্যেকটি মানুষ স্ট্রেইট। তাদের লিঙ্গ কখনোই পরিবর্তিত হয় না, তারা তাদের পরিবেশের মাধ্যমে প্রভাবিত হয়ে এই লিঙ্গ পরিবর্তনের বিষয়টি বেছে নেয়। এর থেকেই বোঝা যায় ইলুমিনাটি কীভাবে সাধারণ মানুষের চোখে পর্দা ফেলে রেখেছে।
তাদের কাজগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রত্যক্ষভাবে দেখলে মনে হবে এটি সঠিক, কিন্তু বাস্তব জীবনে এর কোনো ভিত্তিই নেই। আপনারা হয়তো র‍্যাপ কালচারটি নিয়ে খুবই অবগত, কিন্তু আপনি কি জানেন ইলুমিনাটির এতেও হাত রয়েছে? এমনকি ইলুমিনাটি আপনার ও আমার ব্রেনকেও কন্ট্রোল করছে। তারা খুব পপুলার লোকদের টার্গেট করে এবং তাদের মাধ্যমে আমাদের মনকে ইনফ্লুয়েন্স করে, ঠিক যেমন ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিংয়ের মতো। আমরা যে মুভি কিংবা সিরিয়ালগুলো দেখে থাকি তার মধ্যেও ইলুমিনাটি নানারকম গুপ্ত এবং পোক্ত মেসেজ দিয়ে থাকে। এসবের মাধ্যমে তারা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে থাকে। তাদের মতে এই পৃথিবীতে সব কিছু গ্রে কালারের, কোনো কিছুর হোয়াইট কিংবা ব্ল্যাক সাইড নেই, অর্থাৎ যা দেখছেন তাই সঠিক। নাহলে কীভাবে লুসিফারের মতো শয়তানকে টিভিতে উপস্থাপন করা হয় ভালো হিসেবে? এসবের মাধ্যমে তারা আমাদের আসলে মেসেজ দিতে চাচ্ছে যে পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু নেই, সৃষ্টিকর্তা এবং শয়তানের মধ্যে কোনো পার্থক্যই নেই। আপনার যার দ্বারা লাভ হচ্ছে আপনি তার কাছেই যাবেন, তা শয়তানই হোক না কেন, কেননা তাদের বিশ্বাস আপনি শয়তানকে যদি নিজের মতো কিছু করে দেন তবে শয়তানও আপনাকে আপনার জিনিসটি পাইয়ে দেবে। এতক্ষণে হয়তো বা ইলুমিনাটির ইতিহাস কিংবা ইলুমিনাটি কী তা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। অ্যানাদার আপডেটের আজকের ভিডিওটি শেষ করব। খুব দ্রুতই এর আরও কয়েকটি পার্ট বেরিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আজকের মতো চলে যাচ্ছি, সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। Thank you.